नमस्कार আমরা দেখেছি যে বর্তমান পরিস্থিতিতে চুক্তিভিত্তিক শিক্ষকদের বা কর্মীদের অবস্থা কিন্তু খুব খারাপ, যেখানে মুখ্যমন্ত্রী ঢালাও প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ঘোষণা করছেন অনেক কিছু, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের পার্শ্ব শিক্ষক, বিশেষ কেমিস্ট্রি, ভোকেশনাল বা কম্পিউটার শিক্ষক, এই ধরনের শিক্ষকদের বিষয়ে কিন্তু কোনো কিছু একটি শব্দ তিনি খরচা করেননি। এমনকি যে ক্ষেত্রে 3 লক্ষ টাকা একটা এককালীন রিটায়ার বেনিফিটের কথা অন্যদের ক্ষেত্রে ঘোষণা করা হলেও, তো সেই অনুযায়ী কিন্তু এই বিষয়ে অনেক আগে এরকম পদক্ষেপ নেওয়া হয়েছিল, ফাইল গিয়েছিল, তার কিন্তু কোনো এখনো হদিশ পাওয়া যায়নি। তো সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু মানব সম্পদ কর্মী ইউনিয়নের পক্ষ থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেখানে আমরা পেয়েছি আজকে আমাদের মানব সম্পদ কর্মী ইউনিয়নের পক্ষ থেকে মাননীয় মধুমিতা দিকে আমরা পেয়েছি। দিদি, আপনাদের এই কর্মসূচি কি কারণে এবং মূলত কি কি বিষয় নিয়ে আপনাদের এই কর্মসূচি হবে? আমাদের কর্মসূচি 7ই অক্টোবর আমাদের এই যে মানব সম্পদ উন্নয়ন সার কর্মী ইউনিয়ন সিআইকিউ একটি ইউনিয়ন, এই ইউনিয়নের মধ্যে আমাদের 7 ধরনের কর্মীর সংগঠন যুক্ত হয়ে এই ইউনিয়নটি তৈরি হয়েছে এবং এই সংগঠনগুলোকে আমরা আমাদের সাংগঠনিক নাম হিসেবে ইউনিট বলে থাকি। সেই ইউনিটগুলি সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে আছে পার্শ্ব শিক্ষক, আছে শিক্ষা বন্ধু, আছে স্পেশাল এডুকেটর এবং এখন আমি বলবো যে পঞ্চায়েত দপ্তর থেকে কিছুটা চলে এসেছে SSK MSK, সুতরাং এরাও আছেন SSK MSK শিক্ষকেরা, কিছুটা পঞ্চায়েত দপ্তরে আছে, কিছুটা এরা শিক্ষা দপ্তরে আছেন। এখনো পুরোটা শিক্ষা দপ্তরে আনার প্রক্রিয়াটা হয়েছে, সেইভাবে তারা এখনো পাননি। আর তার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট, জাতীয় শিশু শ্রমিক প্রকল্প। এই প্রকল্পের ক্ষেত্রে যে কেন্দ্রগুলি আছে তাতে যে শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী আছেন তারা এইটা নিয়ে, এবং আমাদের কারিগরি শিক্ষা দপ্তরের অধীনে কর্মরত বৃত্তিমূলক শিক্ষকেরা এই 7টি ইউনিট নিয়ে আমাদের এই মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়ন। এখন আমরা এই মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এই 7ধরনের কর্মী, শিক্ষাকর্মী, আমাদের শিক্ষক এবং প্রশিক্ষক সকলে একত্রিত হয়ে সম্মিলিত ভাবে আমাদের 7ই আগস্ট কলকাতাতে নবান্ন অভিযানের ডাক দিয়েছি আমরা, এবং সেই দিনই জেলায় জেলায় আমাদের একটি কর্মসূচি হবে। এই কর্মসূচি মূলত আমাদের 3টি প্রধান দাবি, এবং এছাড়া প্রত্যেকটি যেহেতু দপ্তর বা শিক্ষকদের, প্রশিক্ষকদের, শিক্ষাকর্মীদের দাবি একটু ভিন্নতা আছে, ফলে তাদেরও কিছু দাবি এর মধ্যে আছে এই আমাদের দাবি সনদের মধ্যে। কিন্তু মূল যে 3টে দাবি, সেই 3টে দাবির 1 নম্বর হচ্ছে পূর্ণ শিক্ষকের মর্যাদা, পূর্ণ প্রশিক্ষকের মর্যাদা এবং পূর্ণ শিক্ষকর্মীর মর্যাদা প্রদান করতে হবে। 2 নম্বর যে দাবি হচ্ছে সমকাজে সমবেতনের ভিত্তিতে আমাদের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেইটা, এই দাবিকে পূরণ করতে হবে। যতক্ষণ না এই দাবি পূরণ হচ্ছে 21,000 টাকা মিনিমাম আমাদের ন্যূনতম বেতন দিতে হবে। 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে, সেটা জানেন খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের উপরে দাঁড়িয়ে, সেটা হচ্ছে নয়া শিক্ষানীতিকে বাতিল করতে হবে, কারণ আমরা এই শিক্ষানীতি চাইছি না। এই শিক্ষানীতি যেটা আসতে চলেছে, যেটা লাগু হচ্ছে, আমরা মনে করছি যে তার পরতে পরতে যা লেখা আছে সেটা সবটাই শিক্ষা বিরোধী। আজকে শিক্ষক সমাজ শিক্ষার্থীদের বিরুদ্ধে গেছে এই শিক্ষানীতি, সুতরাং এই শিক্ষানীতিকে অবিলম্বে বাতিল করতে হবে। 34 বছর পরে কেন্দ্রীয় সরকার এই যে পেন্ডামিক সিচুয়েশনকে কাজে লাগিয়ে নানা রকম ভাবে তার সুযোগ নিয়ে যে ধরনের কাজগুলো করে এলেন তাতে যেভাবে কৃষক, শ্রমিক ক্ষতিগ্রস্ত হলো, আমরা মনে করছি পাশাপাশি শিক্ষক এবং শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হলো। সেই জন্য এটা নীতিকে বদল করতে হবে, এবং এই নীতি চালু হলে আমি অন্য কোন জায়গা বলবো না, প্রারম্ভিক শিক্ষার সঙ্গে যারা আমরা যুক্ত আছি, আজকে বৃত্তিমূলক শিক্ষক হিসেবে যারা আমরা কাজ করছি, SSK কেন্দ্রগুলোতে যেসব শিক্ষকেরা আছেন, এবং জাতীয় শিশু শিক্ষা, জাতীয় শিশু শ্রমিক প্রকল্পের মধ্যে যারা আছেন, তারা প্রচন্ড রকম ভাবে এই কর্মীরা ক্ষতিগ্রস্ততার মুখে পড়বেন, এবং এই শিক্ষাটা, শিক্ষা প্রদান, এই শিক্ষা প্রদানটাকেও মনে করছি ক্ষতিগ্রস্তের জায়গায় নিয়ে যাবে এই শিক্ষা নীতি। তো মূলত এইটা আমরা
মূলত যে আপনারা তিনটা দাবিকে সামনে নিয়ে যে দিদি এগিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, সেক্ষেত্রে মিছিলগুলো কোথা থেকে শুরু হবে এবং কিভাবে যাবে যদি আপনারা সে বিষয়ে কোনো প্ল্যান পরিকল্পনা আপনাদের হয়েছে? হ্যাঁ শুনুন, এটা হচ্ছে যেহেতু এখনো তো আমাদের খুব স্বাভাবিক যানবাহন চলাচল হয়নি, ফলে এই জন্যই চারটি মাত্র জেলাকে নিয়ে কলকাতাতে একটা কেন্দ্রীয় মিছিল করব, একটি মিছিলই হবে, আর বাকি জেলায় জেলায় মিছিল এবং কর্মসূচি গ্রহণ করা হবে 18টি জেলায়। আমরা শিয়াল চত্বর থেকে মিছিল শুরু করব, সেইভাবেই আমাদের প্রশাসনের কাছে পারমিশনের জন্য চিঠি দেওয়া হয়েছে এবং সেই মিছিল ধর্মতলায় এসে আমরা শেষ করব। ধর্মতলা থেকে আমরা নবান্ন অভিযান করতে চাই, নবান্নে আমরা যেতে চাই মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করার জন্য। উনি যদি সময় দেন তাহলে আমরা ওনার কাছেই স্মারকলিপি প্রদান করব। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা দেখলাম যে একটা পোস্টে আপনি লিখেছেন শিক্ষামন্ত্রীকেও স্মারকলিপি দিবেন, পঞ্চায়েত দপ্তরের মন্ত্রীকেও স্মারকলিপি দিবেন এবং পৌর কারিগরি দপ্তরের যে মন্ত্রী অর্থাৎ পূর্ণেন্দু বসু সমমন্ত্রী তাকেও কিন্তু আপনারা স্মারকলিপি দিবেন বলেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বর্তমান পরিস্থিতি, সরকার কে এইভাবে কি চাপে ফেলা যাবে না? আপনার মনে হয় যে এই কর্মসূচি নেওয়ার পর একটা একটা সময় দিতে হবে, যে 15 দিন কি 1 মাসের মধ্যে যদি ব্যবস্থা না দেয় ফের একটা আন্দোলনের হুঁশিয়ারি দিতে হবে, সেটা যদি বলেন। আমরা সিআইকিউ মনে করি আন্দোলন কখনো বৃথা হয় না। আন্দোলনের পথে যদি মানুষ থাকে, আন্দোলনের পথে যদি আমরা থাকি, তাহলে আমাদের আন্দোলন একদিন সাফল্য লাভ করবে এবং আমরা যদি যে দাবিগুলো নিয়ে কর্মসূচি করছি সেই দাবিগুলো আমরা পূরণ করতে পারবই। কারণ একদিনে একটা আন্দোলনের মাধ্যমেই যে আমাদের সমস্ত দাবি পূরণ হয়ে যাবে এটা ভাবাটা ঠিক না। আমাদের আন্দোলনটা করে যেতে হবে, আন্দোলন আমরা করব, আমরা দাবি সনদ দেব এবং আমরা দাবি সনদ দেব এবং আমরা সরকারের কাছে চাপ সৃষ্টি করব আমাদের এই আন্দোলনটা যাতে আমাদের দাবিগুলো পূরণ হয় এই আন্দোলন থেকে। ফলে আমরা কর্মসূচিতে এগিয়ে নিয়ে যাব। এইবারে আমাদের দাবি পূরণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি বলুন, আন্দোলনের পথে বলুন, আমরা একদম নির্দিষ্ট ভাবে আমাদের লক্ষ্য। এই কর্মসূচি তো আপনাদের এক সংগঠনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আপনি কি বলবেন যে সমস্ত ধরনের শিক্ষক দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে উঠে গিয়ে সমস্ত ধরনের পার্শ্ব শিক্ষকদের এবং এসএসকেএমএসকে শিক্ষক, সহিদ হাতীয় যা শিক্ষক আছে, কম্পিউটার শিক্ষক, ভূগোল শিক্ষক, তাদেরকে কি আপনারা মানে যোগদানের জন্য আহ্বান করছেন? দেখুন, আজকে আমাদের এই মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়নের মধ্যে যে সদস্যরা আছেন তাদের যা দাবি, অন্য মতাদর্শে কোন সংগঠন যদি তৈরি হয়ে থাকে সেই সমস্ত সংগঠনের সদস্যদের দাবি একই দাবি, সুতরাং এই একই দাবি যদি হয় কি হয় তাহলে তাদের সমর্থন পাওয়াটা, তারা আমাদের সমর্থন করবেন না এটা আমরা কখনো বিশ্বাস করি না। ফলে এই দাবি পূরণের ক্ষেত্রে আমরা মনে করছি যে যারা আমাদের সংগঠনের বাইরে আছেন তারা অবশ্যই এই আন্দোলনকে সংগতি জানাবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনি তো ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়িকা, তো সেই জায়গায় দাঁড়িয়ে ঐক্যমঞ্চকেও কি আপনি বার্তা দিয়েছেন যে যাতে সমস্ত সদস্যরা বা সমস্ত শিক্ষকরা আপনাদের এই সহযোগিতা করেন? কারণ একটা জনসমর্থন কিন্তু প্রয়োজন, জনসমর্থন অনুযায়ী কিন্তু একটা আন্দোলনের রূপরেখা তৈরি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন যে তারা কি আপনার সাথে যোগদানের জন্য কোন কিছু বার্তা দিয়েছে? শুনুন, আমি তো পার্শ্ব শিক্ষক একটা মাত্র ইউনিটের ঐক্যমঞ্চের আহ্বায়িকা, যুগ্ম আহ্বায়িকা, বাকি অন্যান্য ইউনিটেরও যুক্ত মঞ্চ আছে, তাদেরও ঐক্যমঞ্চ তৈরি হয়েছে, প্রত্যেকে প্রত্যেকের ঐক্যমঞ্চ থেকে এই বার্তা পৌঁছে দিয়েছে, এই বার্তা তাদের কাছেও আছে। এবারে আমরা নিশ্চয়ই প্রত্যেকেই চাইব যে আমাদের বাইরেও যারা আছেন তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন বা এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে সংগতি প্রদান করুন, এটা আমরা চাই। অতএব আমরা আজকে দিদির সাথে কথা বলে যেটুকু বুঝতে পারলাম যে সময় কিন্তু কম, কারণ ভোটের দামামা বাড়তে কিন্তু বেশি দেরি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সময় থেকে উঠে পড়ে লাগতে হবে, যাতে করে এই যে বঞ্চিত করা হচ্ছে এই ধরনের শিক্ষক বা চুক্তিভিত্তিক কর্মীদের, তাদের যাতে অন্তত বঞ্চনার কিছুটা নিরসন করা যায়।